আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত ব্যবসায়ীদের। পূজোর মুখে নিম্নচাপের জেরে ব্যবসা একেবারে তলানিতে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত হলে ব্যবসা একেবারেই শেষ হয়ে যাবে দাবি বনগাঁর বস্ত্র ব্যবসায়ীদের। গত দুবছর করোনার কারণে এক প্রকার ভেস্তে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো কোনো মতে হওয়ায় পুজোর বাজার একেবারেই হয়নি বলা চলে। ব্যবসায়ীরাও বড়সড় লোকসানের মুখে পড়েছেন। এবছর করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় পুজোর আনন্দ সুদে আসলে একসাথে পুষিয়ে নিতে চাইছে বনগাঁবাসী। খুশি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই। তবে পুজোর মুখে আবহাওয়ার মুখ ভাড়ে মন খারাপ ব্যবসায়ীদের। গত দুবছরের লোকসানে এবার আশার আলো দেখেছিলেন তারা। ব্যবসায়ীদের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নেওয়া হলেও আবহাওয়ার খামখেয়ালিপনায় সব ভেস্তে গিয়েছে বলেই মনে করছেন কেউ কেউ। এবছর বৃষ্টি সেভাবে না হওয়ায় ধান বা পাট চাষ সেভাবে হয়নি। বনগাঁর অর্থনীতি অনেকটাই কৃষিকাজের ওপর নির্ভর। ভালো চাষ না হওয়ায় অনেকেই পুজোর বাজার করতে পারেননি। তবে গত দুদিন ধরে বাজার কিছুটা ভালোর দিকে যাচ্ছিল, তাতেও বাদ সেধেছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। পুজোর আগে রবিবারেও সেভাবে ক্রেতার দেখা নেই। এক প্রকার বৃষ্টির দিনে ছুটিতে কাটাচ্ছেন তারা। বনগাঁর এক বস্ত্র ব্যবসায়ী গৌতম হালদার বলেন, রবিবার সারাদিন মোটামুটি বসেই কাটালাম, ক্রেতাদের দেখা নেই। গতবারও এ সময় ভালো ব্যবসা হয়েছিল। খুব ভালো হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টিতে বেচে কিনা অ্যাকচুয়ালি একদম হালকা, মানুষ বেরোতে পারছে না। তারপরে আবার নিম্নচাপ শুনছি, তা বাজার বাজার কেমন যাবে বুঝতে পারছি না। আমাদের অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্য যেগুলো বড় দোকান, আমাদের দোকানে বেশিরভাগ এক মাস আগের থেকেই হয়, সেই বেচে কেনাটা এবার আমরা পেলাম না। যেহেতু বৃষ্টি নেই, সেই কারণে আমাদের এই পাটে পাট ভিজাতে পারিনি, পাট বেচতে পারিনি। চাষিরা আমাদের দোকানে কোনো খরিদ্দার নেই। তা আমাদের শুনছি যা আমাদের এই বনগাঁতে একটা ট্রান্সপোর্টের যে ব্যবসা, তাতে লরি মালিকদের অবস্থা খুব খারাপ এবং তার সাথে যুক্ত সব কর্মচারীদের অবস্থা খুব খারাপ। বনগাঁর অর্থনীতি একটা আমাদের শিল্প বলতেই লরি আছে, তার অবস্থা নাকি খুব খারাপ। সেই জন্যে অনেকেই বলছে যে বাজার আমাদের খারাপ যাবে, আর আগামী দিনে এই নিম্নচাপের জন্য তো আছেই। অপর এক বস্ত্র ব্যবসায়ী বাপন সাহা বলেন, শনিবার থেকে ব্যবসা মোটামুটি শুরু হয়েছিল, রবিবার বৃষ্টিতে পুজোর বাজার শেষ, আবার শুনছি নিম্নচাপ, এবারও ব্যবসা হবে না। এমনি তো বাজারের অবস্থা খুবই খারাপ ছিল, তা গত শনিবার থেকে বাজার মোটামুটিভাবে উঠেছে এবং কালকে থেকে তো মার্কেট পুরো পিক আপ নিয়ে নিয়েছিল। কিন্তু আজকে সকালবেলাও খুব ভালো ভিড় ছিল, কিন্তু বৃষ্টির কারণে তো এখন অনেকটা হালকা হয়ে গেছে এবং আবহাওয়া দপ্তর বলছে আগামী তিন দিন নিম্নচাপ থাকবে। তো সেখানে তো একটু দুশ্চিন্তা লাগেই, কারণ হাতে তো বেশি টাইম নেই, আর ১৮-19 দিন টাইম আছে, তার মধ্যে তো যা করার করতে হবে, তো একটু তো চিন্তা থাকেই সবারই। বৃষ্টি আসার আগে অবধি তো আমাদের কাছে ভালোই ভিড় ছিল এবং এখনও দেখছেন মোটামুটি ভালোই ভিড় আছে। এখন যারা বৃষ্টির পরে বেরোবে চিন্তা করেছিল, তারা তো আর বেরোতে পারবে না। এবার যদি বেরোয় তাহলে তো আশা করছি বিকেলের দিকে যদি বৃষ্টি না হয় তাহলে ভালো যাওয়ারই কথা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।